হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিশ লাইব্রেরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বৃন্দ এবং কি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর তাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহুল প্রতীক্ষিত দেশি মাগুর মাছের পোনা। তো বহুল প্রতীক্ষিত বলার একমাত্র কারণ হচ্ছে তো এগুলি আছে আমাদের নিজস্ব পুকুরের। তো সেই ক্ষেত্রে আজকে আমরা হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তো এগুলি আমরা ট্যাঙ্কের মধ্যে তুলছি। তো সেইখান থেকেই একটি ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো এগুলি হচ্ছে দেশি মাগুর মাছের পোনা। দেখেন ভিউয়ার্স, তো এগুলি হচ্ছে প্রথম সিজনের। তো এগুলি হচ্ছে একটু ছুটি হয়ে থাকবে। তো এগুলির সাইজ হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি, যা কেজিতে হবে 2500 থেকে 3000 পিস। তো যেগুলি আপনারা সরাসরি বায়োফ্লকে, পুকুরে, আরএসএ, তাছাড়া বটন ক্লিনে চাষ করতে পারবেন। তো এগুলি সরাসরি ফিড খাবার খেয়ে থাকবে। তো যেগুলি দানাদার জাতীয় খাবার যেমন এসিআই, মেগা, নারিশ, সিপি, আগাদা, রূপসী ইত্যাদি স্কেটিং ব্র্যান্ডের খাবার রয়েছে। দেখেন ভিউয়ার্স, তো হাইব্রিড মাছের তুলনায় হাইব্রিড মাগুরের তুলনায় দেশি মাগুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। তার মধ্যে একটি কারণ হচ্ছে তো অনেক সময় দেখে থাকবেন ফার্মের মুরগি একটু দুর্বল হয়ে থাকে, তো দেশি মুরগি তেমনটা দুর্বল হয় না। তো ঠিক সেরকমই দেশি মাগুর হচ্ছে রোগ প্রতিরোধ সম্পন্ন একটি মাছ, আর হচ্ছে দেশি হাইব্রিড মাগুর হচ্ছে একটু দুর্বল টাইপের। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর এক সিজের এক মিলের দেশি মাগুর মাছের পোনা। তো এই মাগুর মাছের পোনাগুলি আমরা আজ হোম ডেলিভারি দেব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কাঠালি ইউনিয়নে। তো সেখানে আমরা আজকে 30,000 পিস হোম ডেলিভারি দেব। তো সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে মাছগুলি তোলা হয়েছে। তো যে সকল ভাইয়েরা দেশি মাগুর মাছের পোনা পুকুরে, বায়োফ্লকে, আরএসএ, তাছাড়া বটন ক্লিনে চাষ করবেন সে সকল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এগুলি আমরা ময়মনসিংহে 30 সাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় চাষি ভাইদের নিকটস্থ গন্তব্য অনুযায়ী সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে বিক্রয় করে থাকি। দেখেন ভিউয়ার্স, দেখেন কত সুন্দর লাল টকটকে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা। তো এগুলি চাষকালের সময় হচ্ছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস চাষ করলেই এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। তো সেটা পুরোটা নির্ভর করবে মাছকে পরিমাণ মতো অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে খাবার প্রদানের উপর। তো যে সকল ভাইয়েরা মাগুর মাছের পোনা সংগ্রহ করবেন সে সকল ভাইয়েরা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আজই দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।